নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতাস কিচেন ডায়ারির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে রেসিপি আমার আলুর দম, কাশ্মীরি আলুর দম বানাবো আজ আমি। তো এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে আলুগুলো বয়েল করে নিয়েছি 80%। কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এলাচ, লং, গরম মশলা, দালচিনি আর গোটা জিরে, গোটা ধনে। এটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব। শুকনো কড়াইতে মশলাটা ভেজে নিলাম, খুব ভালো ফ্লেভারটা, গন্ধটা বেরিয়েছে। এবার আমি মশলাটা শিলনোড়ায় বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেব। এবার আমি আলুর দমের জন্য একটা মশলা করে নেব। নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু মৌরি, পরিমাণ মতো মৌরি, আর নেব কাজু আর আলমন্ড বাদাম, এটার পেস্ট করে নেব। আলুগুলো আমি এমন করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার একই তেলে আর একটু তেল দিয়ে আমি ফুরনে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটা, একটা বড় সাইজের টমেটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। টমেটোটা যেহেতু আমি একটু বড় করে কেটেছি, তাই টমেটোটা গলে যাওয়ার জন্য দিয়ে দেব আমি সামান্য নুন। এবার আমি কড়াইতে দিয়ে দেব কাজু, আলমন্ড, কাঁচা লঙ্কা, আদা, মৌরি বাটা। মশলাটা আমি হালকা ফ্রাই করে নেব। মশলার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আমি মটরশুঁটি, যেটা ছাড়া কাশ্মীরি আলুর দম একেবারেই কমপ্লিট হয় না। দিয়ে দেব কড়াইতে আমি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আমি 2 মিনিট কুক করে নিলাম। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। খুব ভালো করে আলুটা কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি আগে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। বেশি জল আমি অ্যাড করব না, 1 কাপ গরম জল দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই গ্রেভিটা আমি অনেকক্ষণ আর রান্না করব না। আলুটা আমি 5 মিনিট কুক করে নেব। আলুটা 5 মিনিট রান্না করে নিলাম। এবার দিয়ে দেব শুকনো খোলায় ভাজা মশলাটা। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম শেষের দিকে। এবার লাস্ট পর্যায়ে এসে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। নিরামিষ তরকার একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, তাই আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, সুস্বাদু আলুর দম আমার একদম রেডি। আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।